রাজ্যে নতুন করে তৈরি হয়েছে আরো 10টা রেড জোন। রাজ্য সরকার যেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছিল রাজ্যে মাত্র 4টে রেড জোন রয়েছে, সেখানে গতকালকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে 10টা রেড জোন রয়েছে এবং এই 10টা রেড জোনে আগামী 3 তারিখ অবধি যেভাবে লকডাউন চলছে সেভাবেই লকডাউন চলবে। আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সেই রেড জোনগুলো কোনগুলো, যেগুলো কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে। কলকাতা, হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর পূর্ব এবং মেদিনীপুর পশ্চিম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, হুগলি। এবার দেখে নেওয়া যায় পশ্চিমবঙ্গ সরকার তারা রেড জোন কোনগুলো রেখেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের নথি অনুযায়ী কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। একটু যদি নথি ঘেঁটে নেওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নথি, সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে কালিম্পংয়ে টোটাল ইনফেক্টেড সংখ্যা কিন্তু 7, যেখানে লাস্ট কোভিড 19 পেশেন্ট পাওয়া গিয়েছিল 2nd April। দক্ষিণ চব্বিশ পরগনায় কোভিড 19 পেশেন্টের সংখ্যা 25, যেখানে লাস্ট পাওয়া গিয়েছিল 28 April। হুগলিতে 31, লাস্ট ধরা পড়েছিল 30 তারিখ 30 April। মালদা দুজন মাত্র পেশেন্ট, লাস্ট ধরা পড়েছিল 28 April। দার্জিলিং 6 জন এখনো পর্যন্ত কোভিড 19 এফেক্টেড, 21 April লাস্ট ধরা পড়েছিল পেশেন্ট। ওয়েস্ট মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের টোটাল সংখ্যা হচ্ছে 12, যেখানে 28 April লাস্ট ধরা পড়েছিল কোভিড 19 পেশেন্ট। কলকাতাতে 489, 30 April লাস্ট ধরা পড়েছে কোভিড 19 পেশেন্ট। হাওড়াতে 176, 30 April লাস্ট ধরা পড়েছে। উত্তর চব্বিশ পরগনায় 122, 30 April লাস্ট ধরা পড়েছে। পূর্ব মেদিনীপুর টোটাল সংখ্যা 34, যেখানে লাস্ট ধরা পড়েছে 29 তারিখে 29 এপ্রিল। এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা চাপানুতো তৈরি হয়েছে, যেখানে রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তাদেরকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যে 10টা রেড জোন তৈরি করেছে। আর এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে কিন্তু পেয়ে গেছি আমরা অংশুমান মৈত্রকে। অংশুমানবাবু, আপনারা চিকিৎসা করছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগীর, এই মুহূর্তে আপনারা আগের দিন আপনি আমাদের চ্যানেলকে জানিয়েছিলেন যে রাজ্যের বর্তমান পরিস্থিতিটা কি, কিন্তু এই যে নতুন করে কেন্দ্রীয় সরকার 10টা জেলাকে কোভিড 19-এর রেড জোন হিসাবে ঘোষণা করলো, এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য 4টে রেখেছিল কেন্দ্রীয় 10টা রাখছে, এই যে একটা চাপানুতো তৈরি হলো, তার মানে কি কোথাও এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে রাজ্য সরকার কারচুপি করছে, কেন্দ্রীয় সরকার সঠিক তথ্য পেশ করছে, এটা কি কোথাও প্রমাণ করার জন্য এই জিনিসটা করা হচ্ছে, কি বলবেন বিষয়টা? এই বিষয়টা অত্যন্ত পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কোভিড 19 এর মতন যখন একটা অত্যন্ত সাংঘাতিক পরিস্থিতিতে আমরা পড়েছি, এইটাকে মোকাবিলা করার জন্য যে সাইন্টিফিক বা টেকনিক্যাল যে মেথডোলজি ফলো করার কথা, সেখানে কোনো গ্যাপ হচ্ছে। অর্থাৎ মানে যে ক্রাইটেরিয়াতে সেন্টার এই রেড, অরেঞ্জ বা গ্রিন জোন ডিমার্কেট করছেন, আর রাজ্য সরকার যে ক্রাইটেরিয়াতে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন ডিমার্কেট করছেন, এই ক্রাইটেরিয়ার কোনো ফারাক আছে? যে মাপকাঠি সেই মাপকাঠির ফারাক আছে? অর্থাৎ মানে যে কোনো সাইন্টিফিক টার্মিনোলজি একটা সাইন্টিফিক এক্সপ্রেশনের ক্ষেত্রে তার যে ফ্যাক্টরস থাকে, তার যে স্কেল অফ রেফারেন্স থাকে, যে স্কেল অফ মেজারমেন্ট থাকে, এইটা সাইন্টিফিক বিষয়তে সারা বিশ্বেই এক হওয়ার কথা। আমাদের দেশে যে রাজনীতি হয়, যে মানুষের অসহায়তাকে নিয়ে যে বিভিন্ন রকম চাপানোতর চলে এবং কেউ কাউকে ভেঙে ভাঙিয়ে খায়, অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত ন্যাক্কারজনক যে এই একই রাজনীতি কিন্তু এই কোভিড কে নিয়েও চলছে, যেখানে সমস্ত শক্তি, দেশের সমস্ত মানুষ, দেশের সমস্ত টেকনিক্যাল পারসন, সমস্ত সাধারণ মানুষ সবাই এক্সপেক্ট করছিলেন যে এই সময়ে কেন্দ্র, রাজ্য, যত রকম টেকনিক্যাল ইনস্টিটিউশনস, অর্গানাইজেশনস, যারা এইটাকে ফাইট করার জন্য একসঙ্গে আসার কথা, তারা ইউনিফাইড হবেন। অর্থাৎ এই বিষয়টা আমাদের সামনে তো পাবলিকলি আগে ছিল না, কাজে নতুন সমস্যা যখন এসেছে তখন টেকনিক্যাল পার্সনরা, বিভিন্ন যারা রাজনৈতিক ফিগার হয়ে, তারা নন, চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বা এইসব যারা পলিটিক্যাল বা মানে লেজিসলেটিভ ফিগার হেড, তারা কিন্তু তাদের কোনটা পছন্দসই সেইটা দিয়ে কিন্তু
এরকম একটা সাইন্টিফিক চ্যালেঞ্জ মোকাবেলা হয় না। এইটা হচ্ছে সাইন্টিফিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে যারা সাইন্টিফিক পার্সন, যারা টেকনিক্যাল পার্সন, আমরা দেখছি পশ্চিমবঙ্গের সমস্ত যে ডিসিশন হচ্ছে, সমস্ত যা এক্সিকিউশন হচ্ছে, সবটাই কিন্তু হচ্ছে পলিটিক্যাল এবং ব্যুরোক্রেটিক হেডসদের দিয়ে। এখানে কিন্তু মেডিকেল হেডসরা অনেক পেছনে, এমনকি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এরা সবকিছু হয়ে গেলে ওই যেমন পদ হওয়া হয় মানে বাজনার, সেইভাবে তাদের একটা ঘাড় নেড়ে দেন তারা। অর্থাৎ হওয়া উচিত ছিল এরাই লিড করবেন। অত্যন্ত আনফর্চুনেট আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় সম্পূর্ণ ব্যুরোক্রেটিক এন্ড পলিটিক্যাল হেডসদের হাতে টোটাল ক্ষমতা। তাহলে সেক্ষেত্রে আমাদের দেশ যখন একটাই দেশে দুটো রাজ্যে, একটা রাজ্য এবং দেশের দুটোর ক্ষেত্রে আলাদা করে কি করে হয়, সেটা সম্ভব কি করে? কারণ ICMR এর গাইডলাইন সারা দেশের জন্য প্রযোজ্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্যের একরকমের ডিমার্কেশন প্রসিডিওর, একটা দেশের কেন্দ্রীয় সরকারের ডিমার্কেশন প্রসিডিওর, দুটো আলাদা কি করে সম্ভব? এখন ICMR গাইডলাইন যে বলেন, ICMR এর নিজের অবস্থা কি জায়গায়, এইসব মানে অটোনমাস যে মানে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যেগুলো ছিল, এইগুলোকে ছোট জগন্নাথ বানাতে বানাতে, এইগুলোতে ফান্ডিং কমাতে কমাতে, আমাদের যে স্বাস্থ্য নীতি, যে 2017 সালে তৃতীয় স্বাস্থ্য নীতিটা চলছে, তাতে এবং তার আগে থেকে যে দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেম, যে প্ল্যানিং, আগে যে প্ল্যানিং কমিশন ছিল সেটা ভেঙে নীতি আয়োগ হয়েছে, সেটা কিন্তু নমিনেটেড লোকজন। এই ICMR কে মোটামুটি তার ফান্ডিং, তার মানে নখ দাঁত ভেঙে দিয়ে তাকে একটা মানে সাজানোর একটা বডিতে রাখা হয়েছে। যারা ব্যুরোক্রেটিক হেডস, যারা দেশে টোটাল লাভ ক্ষতি, বিভিন্ন যারা রুলিং সিস্টেম তাদের লাভ ক্ষতি যারা ঠিক করেন, তাদের অঙ্গুলি হেলনে এইসব প্রতিষ্ঠানগুলোকেও চলতে হয়। কাজেই আমাদের এই টোটাল মানে সাইন্টিফিক্যালি একটা জিনিসকে ডিল করতে হলে, র্যাশনালি ডিল করতে হলে, তার যেভাবে টেকনিক্যাল অ্যাপ্রোচ থাকা দরকার, ইন্টারন্যাশনাল যে সমস্ত মেথডোলজি ফলো করা দরকার, সেটা আজকে চাইলাম আমি ঘুম থেকে উঠে কাল থেকে ফলো করবে তো হতে পারে না, তার একটা মেথডোলজি আগে থেকে থাকা দরকার, তার মেকানিজম থাকা দরকার। এই সমস্ত গুলোকে হ্যাজ বিন মানে প্ল্যানফুলি মানে ব্রোকেন ডাউন আমাদের দেশে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেভাবে মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া হয়েছে, মেডিকেল কাউন্সিল ভেঙে ন্যাশনাল মেডিকেল কমিশন হয়েছে, যেটা অটোনমাস বডি ছিল, যেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুগুলো ডিল করতো, একটা ব্যুরোক্রেটিক অ্যান্ড পলিটিক্যাল বডি বসানো হয়েছে। ICMR কেও সেভাবে গত যদি আপনি 15 বছর দেখেন, খুব র্যাপিডলি ICMR এর সমস্ত যে মানে গাইডলাইন ছিল, যে তার যে মানে গাইডিং, যে তার প্রিন্সিপালস, তার যে পদক্ষেপ ছিল, সেইগুলোকে কিন্তু প্র্যাকটিক্যালি তার ফান্ডিং, তার ফাংশনিং, তার এই সমস্তটাকে মানে এইসব অটোনমিগুলোকে ভেঙে দিয়ে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি মানে অত্যন্ত পুরলি ফাংশনাল করে দেওয়া হয়েছে। যে কারণে আমি এই বিষয়ে একদম মানে পাবলিক হেলথ, আমাদের দেশের কোথাওই পাবলিক হেলথ এক্সপার্টস নেই। আমাদের রাজ্যেও যে সকল এক্সপার্ট কমিটি হয়েছিল, এখানে আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের মতন অর্গানাইজেশন যারা সায়েন্স এবং পিপলের মধ্যে কাজ করি, মানে মেডিকেল যে হেলথ সিস্টেমের সঙ্গে যুক্ত যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এবং এরা যে মানুষকে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা, মানুষের যে স্বাস্থ্যের অধিকার, এই জায়গাটা আমরা কাজ করি। আমরা পয়েন্টটা তুলে ধরেছিলাম যে স্বাস্থ্যলাভী মানুষের পক্ষ থেকে, যেই মাত্র একটা পাবলিক হেলথ হ্যাজার্ড, সেখানে অবশ্যই পাবলিক হেলথ এক্সপার্ট, এপিডেমিওলজিস্ট, এরা টপ অফ দ্য প্ল্যানিং এ থাকবেন। এদের কোনো ভূমিকায় প্র্যাকটিক্যালি আমাদের দেশের কার্যক্রম প্রণালীতে নেই। আমরা বিভিন্ন, এটা কাগজে পত্রে এসছে, বিভিন্ন কার্ডিওথোরাসিক সার্জন, বিভিন্ন কর্পোরেট হাসপাতালের CEO যারা খুব কি বলে, এরা তাদের জায়গায় তারা এফিশিয়েন্ট লোক। কার্ডিওথোরাসিক সার্জন খুবই মানে ইম্পর্টেন্ট একটা মেডিকেল নলেজ, বা একজন নিউরোসার্জন, এটা খুব ইম্পর্টেন্ট নলেজ, বা একজন এরকম যে সুপার স্পেশালিস্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে ICMR যেভাবে কাজ করছে, সেটা চিকিৎসা শাস্ত্রের বিশেষজ্ঞ বা ডাক্তার বা গবেষক
যারা আছেন তারা তাদের নিজেদের অভিমতে কাজ না করে সরাসরি ভাবে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে তাদের কাজ করতে হচ্ছে। তাদের কাজ করতে হচ্ছে না, সারা আমাদের ন্যাশনাল প্লেনেও যদি বলেন আর রাজ্য প্লেনেও বলেন, সিদ্ধান্তগুলো তার কি কি হবে, কি করা হবে, কি করা হবে না, সেটা কিন্তু ব্যুরোক্র্যাটিক এবং পলিটিক্যাল হেডস তারা ঠিক করছেন। তাহলে এবং সেইটাকে নিয়ে যে আইসিএমআর গাইডলাইন গুলো দিচ্ছেন, সেই গাইডলাইন মানে কি করে দেশ আর রাজ্যের মধ্যে ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে যাচ্ছে? সেটাই তো, তাহলে গাইডলাইন তো মানা হচ্ছে না, তার মানে কোন একটা জায়গায় মানে দুজনেই ঠিকঠাক একই বিষয় নিয়ে হতে পারে না। তাহলে আবার যেখানে 30 তারিখ পর্যন্ত কেস পাওয়া যাচ্ছে সেটা কি করে রেড জোন না হয়? তাহলে রেড জোন কাকে বলে? তাহলে এই লাল সবুজ হলুদ মানে রাস্তা দিয়ে আমরা যখন পাশ করি একটা লাল আলো জ্বলে দাঁড়িয়ে যায়, যখন অ্যাম্বার কালার অরেঞ্জ তো অ্যাকচুয়ালি অ্যাম্বার, এই অরেঞ্জ যখন হয় তখন কশন মানে ধীরে ধীরে চলার কথা, রেড মানে দাঁড়িয়ে যাওয়ার কথা, এরকম একটা ইমপ্রেশন মানুষের আছে। এবার এই ক্ষেত্রে রেড মানে কি, এই ক্ষেত্রে অরেঞ্জ মানে কি, এই ক্ষেত্রে গ্রিন মানে কি, তার কোনো ক্লিয়ার কাট ডেফিনিশন কিন্তু আছে কিনা আমি জানি না, এগুলো কিন্তু পাবলিকলি আসেনি। কাজেই কেন্দ্র কাকে লাল বলছে না রাজ্য কাকে লাল বলছে না অবশ্যই তার মধ্যে ফারাক হচ্ছে। তাহলে এইগুলো স্ট্যান্ডার্ড নোটিফিকেশন ইউজ হয় তাহলে এই ফারাক গুলো হবে না। এই যেরকম কেস ডেফিনিশন, কেস ডেফিনিশন আছে কাকে আমি কোভিড পজিটিভ পেশেন্ট বলবো, কেন বলবো? কোভিড পজিটিভটা হচ্ছে একটা মানুষ যদি কোভিড ইনফেক্টেড হন, তিনি কোভিড এ মারা গেলেন কি মারা গেলেন না তা তার সঙ্গে হার্ট তার খারাপ ছিল, হার্টটা একটা সাংঘাতিক প্রবলেম হলো, বা তার লাংটা খুব খারাপ ছিল, রেসপিরেটরি ফেলিয়ার চলে গেলেন কোভিড, কোভিড এর কমপ্লিকেশন হওয়ার আগেই, এই তর্কে না গিয়ে কোভিড পজিটিভ মানে, কারণটা হচ্ছে একটা পজিটিভ রোগী মানে তার চারপাশে একটা পেরিফেরি অফ ডিজিজ ছড়াবে, তার বাড়ির লোকজন, তিনি যেখানে যেখানে গেছেন, তিনি যা যা করেছেন সেখানে আশপাশে ছড়াবে। তিনি যদি কনস্ট্যান্টলি বাড়িতেই থেকেছেন গত এক দেড় মাস ধরে বাড়িতেই আছেন, কোনদিন বেরোননি, তাহলে তার কাছে কেউ এসছে, যাচ্ছে কি তার কাছে কোভিড এসেছে। তাহলে এই যে কন্ট্যাক্ট ট্রেসিং যেটা আমরা ভিয়েতনামে দেখেছি অত্যন্ত মানে টু দ্য পয়েন্ট হিসেবে করেছে, ভিয়েতনাম একদম চীনের বর্ডার হয়েও তারা যে রেস্ট্রিক্ট করতে পারলেন কেন, কারণ তারা এই প্রোটোকল গুলো মেনেছেন, তারা এই রেস্ট্রিকশনটা খুব স্ট্রিক্টলি প্রয়োগ করে। আমাদের এখানে রেস্ট্রিকশন হচ্ছে, আমাদের এখানে লকডাউন চলছে, কিন্তু লকডাউন চলার সঙ্গে যে কাজগুলো করার কথা, যেভাবে সার্ভেলেন্স করার, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সার্ভেলেন্স, যেভাবে কেস ডিটেকশন, নিউ কেস ডিটেকশন, যেভাবে কন্ট্যাক্ট ট্রেসিং, এই টোটাল ইনফরমেশন, এই টোটাল মানে তথ্যকে অ্যানালাইজ করা, ধরুন আমরা মানে রাজ্যে শুনছি নাকি কয়েক কোটি মানুষকে নাকি অলরেডি সার্ভে করে দেওয়া হয়েছে রাজ্যে, এখন কারা সার্ভে করলেন, সার্ভে করা মানে কি বলে, কি কি তথ্য তারা জোগাড় করেছেন, সার্ভে শব্দটা একটা শব্দ কিন্তু সেটা তারা কি কি তথ্য জোগাড় করেছেন, সেই তথ্যটা কতটা নির্ভরযোগ্য, সেই সার্ভে করার মেথোডোলজিটা টেস্টেড হয়েছে কিনা, এইগুলো যদি না হয় তাহলে খালি সার্ভে করেছেন এতগুলো আমরা পেয়ে গেছি, সেই সেই সার্ভের রেজাল্ট কিন্তু রিপ্রডিউসেবল হবে না। তাহলে এই সায়েন্টিফিক মেথোডোলজির কতগুলো প্রসেস আছে, সেই প্রসেস যদি ফলো না করি, কোনো নেতা কোনো মন্ত্রী কোনো আমলা বলে এটা হোক, তার বলা দিয়ে তো কেস ডেফিনিশন পাল্টে যায় না, তার বলা দিয়ে একটা প্রসেস পাল্টে যায় না। এই জায়গাতে আমার শেষ প্রশ্ন ডাক্তারবাবু, যে তাহলে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, যে হচ্ছে তো কারণ এটা তো বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, সংখ্যা মৃত্যুর সংখ্যা আলাদা, কেসের সংখ্যা আলাদা, এবারে জোনের সংখ্যা আলাদা, তার মানে যে একজন যেটা যে ক্রাইটেরিয়া দিয়ে বিচার করছে আরেকজন অন্য ক্রাইটেরিয়া বিচার করছে, তার মানে দেশের মধ্যে ইউনিফর্ম, এই যে প্রধানমন্ত্রী মাঝে মাঝে এই যে সবাই কেটে কেটে বিরাট মিটিং করছেন কি করছেন, তাহলে এইগুলো বেসিক্যালি করা উচিত যারা মেডিকেল হেড তাদের, যারা পাবলিক হেলথ এপিডেমিওলজির হেড তাদের। এখন মুশকিল খুব আনফরচুনেট হচ্ছে আমাদের দেশে পাবলিক হেলথ এন্ড এপিডেমিওলজি ইজ ভেরি উইক, কোনো রাজ্যে কোনো পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন নেই, একমাত্র তামিলনাড়ুতে আছে। তামিল আমাদের যেমন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের যে সার্ভিস যদি দেখেন হেলথ সার্ভিসে ডাক্তারদের মধ্যে, সেটা হচ্ছে একটা হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিস MES, একটা হচ্ছে হেলথ সার্ভিস WBHS, আর হচ্ছে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস WBME, এই তিনটে, এখানে পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন নেই, কিন্তু কিন্তু তামিলনাড়ু একমাত্র রাজ্য তামিলনাড়ু যেখানে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ আলাদা, DPH, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ,
তার আলাদা ডাক্তার, তার আলাদা স্টাফ, তার পাবলিক হেলথ মেনটেন করে, সে দ্বারা দেয়ার আনসারেবল ফর দ্যাট। কেরালা অনেক আগে থেকে খুব রোবাস্ট পাবলিক হেলথ স্ট্রাকচার, তাদের কিন্তু পাবলিক ডিপার্টমেন্ট আলাদা না, কিন্তু হেলথ ডিপার্টমেন্টের মধ্যে খুব রোবাস্ট পাবলিক হেলথ স্ট্রাকচার করেছে। সারা দেশে আর কোথাও আমাদের পাবলিক হেলথ স্ট্রাকচার আলাদা নেই, ডিফাইন নেই, এবং এপিডেমিওলজিস্ট যারা অল্প খুব সামান্য কিছু লোক যারা মানে পাবলিক হেলথ এক্সপার্ট খুব কম আমাদের দেশে, এপিডেমিওলজিস্ট আরো কম, কারণ খুব সামান্য একটা দুটো ইনস্টিটিউটে এগুলো পড়ানো হয়। কমিউনিটি মেডিসিন এমডি কমিউনিটি মেডিসিন আছে, যারা আছে একাডেমিক পার্টটা, তারা কিন্তু অন দ্য ফিল্ড তারা কাজটা করেন না, তারা একাডেমিক পার্টটা করেন। অন দ্য ফিল্ড করেন হচ্ছে এপিডেমিওলজিস্ট এবং পাবলিক হেলথ এক্সপার্টরা, এটার ইনস্টিটিউটই প্র্যাকটিক্যালি নেই। কাজে কাজে এইটাকে এখন আমরা জলে পড়েছি, এখন আমরা হাতকাচ্ছি, তাহলে সেইখানে আমাদের ওয়ার্কেবল সলিউশন করা উচিত। যারা পাবলিক হেলথ এক্সপার্ট সামান্য যারা আছেন, এপিডেমিওলজিস্ট সামান্য যারা আছেন, কমিউনিটি মেডিসিনে ডেডিকেটেড সামান্য যারা আছেন, মানে একটা মানুষ ডাক্তার যখন এমডি এমবিবিএস করে এমডি পড়তে যাচ্ছে, তার কাছে রেডিওলজিটা যতক্ষণ অ্যাট্রাকটিভ, কারণ সেটা যত বেশি লুক্রেটিভ, হ্যাঁ, একটা পিডিয়াট্রিক্স যতক্ষণ লুক্রেটিভ, সেরকম কিন্তু মানে কমিউনিটি মেডিসিন বা এমপিএইচ মাস্টার অফ পাবলিক হেলথ এটা মোটেই লুক্রেটিভ না। মাস্টার অফ পাবলিক হেলথ বেশিরভাগ পড়ছে কিছু নার্স, কিছু হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডাক্তার, মানে আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের দেশে হেলথের সবচেয়ে রোবাস্ট বেসিক ট্রেনিং হচ্ছে এমবিবিএস, সারা পৃথিবীতে তাই, বেসিক ডক্টর ডিফিনিশন হচ্ছে এমবিবিএস। তাহলে যে স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটা বুঝলো, যে যদি পাবলিক হেলথে না যায়, কারণ কি, পাবলিক হেলথ ইজ নট এ লুক্রেটিভ প্রফেশন। পাবলিক হেলথের ও তুই এটা করছিস, মানে সে একটা তুচ্ছ করছিল ব্যাপার আর কি, অথচ এটার উপরে স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি এই আলোচনা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র রাজ্য যেখানে নিজেরা একে অপরকে বলছে রাজনীতি করব না, কিন্তু তারা রাজনীতি ছড়িয়ে রাখছে তাদের নিজস্ব মেথোডোলজির মধ্য দিয়ে, যেখানে কেন্দ্র একটা মেথোডোলজি ইউজ করছে, রাজ্য একটা মেথোডোলজি ইউজ করছে, কিন্তু কেন, এটা কি কোথাও তথ্য কারচুপি করার জন্য, প্রশ্ন কিন্তু উঠছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার কেন্দ্রের তথ্য এক, রাজ্যের তথ্য আরেক, এই জায়গায় কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। মানুষ কিন্তু বারবার এই জায়গাটা এসেই বোকা বনে যাচ্ছেন, কিন্তু মানুষকে বোকা বানানো আর কোভিডের সঙ্গে লড়াই করে তাকে বোকা বানানো দুটো এক নয়। এই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেন্দ্র রাজ্য উভয়ে মিলে চিকিৎসকদের কথা মেনে তারা কাজ করেন, তাহলেই কিন্তু কোভিডের বিরুদ্ধে এই লড়াইতে জয় পাওয়া যাবে। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা। ধন্যবাদ ডাক্তারবাবু।